এই তোমার বেসিক এনভায়রনমেন্টে ডিজলভ হয় কিন্তু অ্যাসিডে ডিজলভ হয় না। আচ্ছা, আবার পালমিক অ্যাসিড এখানে যদি দেখো, ইয়েস ইয়েস দ্যাট মিনস অ্যাসিড এবং বেসিক দুটোতেই ডিজলভ। আবার হিউমিক অ্যাসিড অ্যাসিডে ডিজলভ হয় না কিন্তু বেসিক এনভায়রনমেন্টে ডিজলভ হয়। আবার হিউমিন দেখো সব জায়গায় নো, অ্যাসিডিক এনভায়রনমেন্টে দেখো নো, আবার বেসিক এনভায়রনমেন্টে নো। দ্যাট মিনস ইভেন তুমি স্ট্রং অ্যাসিডিক অথবা স্ট্রং অ্যালকালাইন কন্ডিশনেও যদি ওদেরকে রাখো, এদের ডিগ্রেশন হয় না কারণ এটা ডিজলভ হয় না। তাহলে এটাকে ব্রেক করা সম্ভব না, এই জন্য এরা স্টেবল কার্বন হিসেবে সয়েলে থাকে। পরীক্ষা আসতে পারে হোয়াই ইজ হিউমিক সাবস্টেন্স নন ডিগ্রেডেবল অর হোয়াই ইজ দিস রেজিস্ট্যান্ট টু অর মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই রিলেটেড, যে কেন হোয়াই ইজ হিউমিক সাবস্ট্যান্স রেসিস্ট্যান্ট টু মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন, ঠিক আছে? জি স্যার। তখন তোমরা এই টেবিলটা দিয়ে একটু এক্সপ্লেইন করবা যে ফর এক্সাম্পল কি বলো। আচ্ছা, এরপর আসো মাইক্রোবিয়াল সয়েল, তোমার অর্গানিক ম্যাটার কম্পোজিশন, সয়েলের মধ্যে কি কি আছে। আমার মনে হয় না এটা তোমাদেরকে আমি পড়াইতে হবে, শুধু কোন ফ্র্যাকশন কতটুকু আছে, লিভিং অর্গানিজম কতটুকু আছে, ফ্রেশ রেসিডিউ জাস্ট ডেড বডি, এরপরে স্টেবিলাইজ কত পার্সেন্ট আছে, আর ডিকম্পোজিং অর্গানিক ম্যাটার কত পার্সেন্ট আছে। ডিকম্পোজিং মানে এটা হচ্ছে আন্ডার ডিকম্পোজিশন, দ্যাট মিনস ডিকম্পোজিশন প্রসেস ইজ গোয়িং অন, যেটাতে ডিকম্পোজিশন এখন হচ্ছে। আর এটা হচ্ছে ফ্রেশ বিফোর ডিকম্পোজিশন, এটা লিভিং, আর এটা হচ্ছে অলরেডি স্টেবিলাইজড পার্ট অফ হিউমাস, পার্ট অফ অর্গানিক ম্যাটার হুইচ ইজ হিউমাস। এখন কোনটা কত পার্সেন্ট আছে এই কম্পোজিশনটা তোমাদেরকে জানতে হবে। যেমন তোমরা সয়েল মেজর কম্পোনেন্ট গুলো একটা বৃত্তাকার কম্পোনেন্ট হিসেবে তোমরা জানো, ঠিক একইভাবে এটা জানতে হবে। আচ্ছা, এরপর আসো এই টেবিলটা আমরা এবারের পরীক্ষার জন্য আমরা তোমাদেরকে দিচ্ছি না, ঠিক আছে? এই গ্রাফটা আমরা দিব না, তোমরা নোট করে রাখো, এটাও আমরা এবারের জন্য আমরা বাদ দিচ্ছি, ফাংশনাল কম্পোজিশন বাদ, এবং তোমার অর্গানিক ম্যাটার বিভিন্ন ডিকম্পোজিং স্টেটের যে গ্রাফটা আছে আমরা এবার এটা বাদ দিচ্ছি। আচ্ছা, এখন ইম্পর্টেন্স অফ অর্গানিক ম্যাটার, এটা আমি তোমাদেরকে পড়াইছি সবাইকে, এটা আমার মনে হয় না আর পড়ানোর দরকার আছে, কিভাবে এটা ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রপার্টিস গুলোকে ইফেক্ট করে, আমরা এটা এখানে ডিটেলস লিখছি এবং তোমাদের এটা সব গ্রুপের ক্লাসে আমরা পড়াইছি কিভাবে ওয়াটার কন্টেন্ট বৃদ্ধি করে। তারপরে কেমিক্যাল প্রপার্টিস কে কিভাবে ইনফ্লুয়েন্স করে, বায়োলজিক্যাল প্রপার্টিস কে ইনফ্লুয়েন্স করে, এটা ডিটেইলস আমরা পড়াইছি। সয়েল কার্বন ফ্লাক্স প্রসেসেস এগুলো আমরা তোমাদেরকে অলরেডি পড়াইছি। তবে আমি একটা স্যাম্পল নিয়ে স্যার ফোন দিতে ক্লাস নিচ্ছিলাম, ওই যে 2-1 স্যার। আচ্ছা স্যার, আপনি কি আসতেছেন স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ও আচ্ছা স্যার, জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা ওকে। এরপরে কার্বন ফ্লাক্স, এটা ক্লাসে আমি তোমাদেরকে ডিটেইলস বুঝাইছি আসলে কার্বন বিভিন্ন সোর্স থেকে অ্যাটমোস্ফিয়ার থেকে কিভাবে কার্বন আসে তোমার সয়েলে, সয়েলে কিভাবে রিসাইক্লিং হয়, হিউমিফিকেশন হয়, আবার সয়েল থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা ইমিশন হয়। তুমি এখানে দেখো কার্বন কিভাবে তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তোমার সোলার এনার্জি, সানলাইট এনার্জি হিসেবে কাজ করে এবং ওয়াটার মিলে কার্বোহাইড্রেট তৈরি হয়, যেটা হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস এর মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হলো, গাছপালা এই যে পাতাগুলো তৈরি হলো, লিটার ফল করলো, এজ এ সোর্স অফ কার্বন সয়েলে আসলো, আবার রেসপিরেশনের মাধ্যমে মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, আবার একই সময় স্টোমাটা দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড ইন করতেছে তোমার এই ফটোসিনথেসিস এর জন্য একটা ফ্যাক্টরি হিসেবে কার্বোহাইড্রেট তৈরি করতেছে, আবার রেসপিরেশনের মাধ্যমে একই সময় সে কার্বন ডাইঅক্সাইড এমিট করতেছে। দ্যাট মিনস এই কার্বন ডাইঅক্সাইডটা টু পাথওয়ে, একটা হচ্ছে গাছ থেকে
ইমিশন হচ্ছে আরেকটা গাছে ইনটেক করতেছে, ইনটেক করতেছে থ্রো স্টোমাটা ফর ফটোসিনথেসিস, আবার রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে। ইট মিনস যে স্টোমাটার ভিতর দিয়ে এট এ টাইম তিনটা পাথওয়েতে কাজ করে, একটা কার্বন ডাইঅক্সাইড ইন করে, একটা কার্বন ডাইঅক্সাইড আউট করে, আরেকটা কি আউট করে কেউ বলতে পারবা? স্টোমাটা দিয়ে আমরা বলি কার্বন ওয়াটার, ওয়াটার। ভেরি গুড, ভেরি গুড। বাসায় বসে বসে অনেক পড়ালেখা করছো মনে হচ্ছে তোমরা। এটা হচ্ছে ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটারটা তোমার ইমিট করে, এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বুঝেছি, আমার মনে হয় এটা সমস্যা নাই। তারপর সয়েল কার্বন সাইকেল এন্ড অর্গানিক ম্যাটার ফরমেশন, এই জিনিসগুলো আমি পড়াইছি, খুবই সিম্পল। কার্বন সাইকেল অনেকটা আগেরটার মতো মিল আছে। দেখো এখানে কার্বন ফটোসিনথেসিস এর মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, গাছপালা তৈরি হচ্ছে, আবার রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা যাচ্ছে, এই মাত্র যেটা বললাম। আবার এখানে যখন যে অংশটা সয়েলে গেল, দেখো রুট মাস, এখান থেকে রুট এক্সুডেটস আছে, রুট আছে, রুটগুলো আবার ডিকম্পোজিশন হয়, একটা অংশ ডিকম্পোজিশন হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড হিসেবে যাচ্ছে, আর একটা অংশ হিউমিফিকেশন হয়ে হিউমাস ফর্ম করতেছে, একটা অর্গানিক ম্যাটার হিসেবে সয়েলে থাকতেছে। আচ্ছা, এখান থেকে আবার যখন মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস ও মাইক্রোবস গুলা যখন আবার মারা যায়, ডেথ হওয়ার পরে তারাও অর্গানিক ম্যাটার যোগ করতেছে, তারা হিউমাস তৈরি করতেছে। আচ্ছা, এই প্রসেসটা আমি ক্লাসে পড়াইছি, তোমরা আমার মনে হয় এটা সিম্পল, আশা করি তোমরা পারবা। এরপরে কার্বন স্টক ক্যালকুলেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের নেক্সট ইয়ার গুলাতে আপ টু মাস্টার্স সব সময় লাগবে। এটা আমি তোমাদেরকে শিখাইছি কিভাবে, এটা নিয়ে কি কিছু কথা বলার দরকার আছে কারো? জি স্যার, একটু কথা বললে ভালো হইতো। জি স্যার, একটু কথা বললে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা ক্যালকুলেশন আসবে, প্রশ্ন হাতে নিয়ে দেখতে পাবো যে ধরনের একটা অঙ্ক আসছে। আমরা দেখতেছি এক হেক্টর জমিতে কত মেগাগ্রাম, দ্যাট মিনস মেগাগ্রাম মানে কত কত কিলোগ্রাম, মেগাগ্রামটা কি বুঝতে পারছো? গ্রাম, কিলোগ্রাম, মেগাগ্রাম, ঠিক আছে? তার মানে 1006 স্যার, 1000 কিলোগ্রাম, এক্স্যাক্টলি, তার মানে 1 টন। আচ্ছা, তাহলে মেগাগ্রাম পার হেক্টর, এক হেক্টর জমিতে কত মেগাগ্রাম কার্বন আছে? আমি যদি চেঞ্জ দেখতে চাই, যে আমি 5 বছর ধরে বিভিন্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মাধ্যমে কার্বন বাড়লো কি কমলো যদি এস্টিমেট করতে চাই, স্টক চেঞ্জ যদি দেখতে চাই, তাহলে আমাকে আগে স্টকটা জানতে হবে। স্টক জানতে হলে ফার্স্ট জানতে হবে পার্সেন্ট অর্গানিক কার্বন, কতটুকু কার্বন ওই সয়েলে আছে। ধরো তুমি একটা সয়েল স্যাম্পল নিলা, তোমরা ওয়েট অক্সিডেশন প্র্যাকটিক্যাল করছো, কতটুকু কার্বন আছে জানলা, ডিভাইডেড বাই 100, যেহেতু এটা পার্সেন্টেজ, 100 গুণন তার বাল্ক ডেন্সিটি। কেন বাল্ক ডেন্সিটি দিয়ে আমরা গুণ করতেছি? কারণ আমরা এখানে জানতেছি এক হেক্টর জমি মানে হচ্ছে 10,000 মিটার স্কোয়ার, 1 হেক্টর মানে হচ্ছে 10,000 মিটার স্কোয়ার, এটা হলো এরিয়া। এরপরে আমি যদি এটাকে ডেপথ দিয়ে গুণ করি, ধরো 15 সেন্টিমিটার ডেপথ যদি হয়, তাহলে এটা কি পাবো? ভলিউম পাবো, এরিয়া, এরিয়া গুণন ডেপথ, তার মানে আমি পাইলাম ভলিউম। এখন তুমি যদি ভলিউম জানো, ভলিউমকে মাসে কনভার্ট করতে হয় কিভাবে? কারণ এটা রিলেশনশিপ হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব ইকুয়াল টু মাস ডিভাইড বাই ভলিউম। তো তুমি যদি ঘনত্বটা জানো, দ্যাট মিন বাল্ক ডেন্সিটি জানো, আর তুমি ভলিউম জানো, এখান থেকে তুমি মাসটা জেনে গেলা। বুঝাইতে পারছি? রো ইকুয়াল টু এম বাই ভি, সো তোমার কাছে আছে ভলিউম, মিটার স্কোয়ার, এরিয়া, এক হেক্টর জমির এরিয়া হচ্ছে 10,000 মিটার স্কোয়ার, এবং ডেপথ হচ্ছে তোমার হচ্ছে সাপোজ 15 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.15 মিটার। তাহলে তুমি এরিয়া ইনটু তোমার ডেপথ তুমি পেলা হচ্ছে ভলিউম, আর ভলিউম যদি জানো, ভলিউমকে মাসে কনভার্ট করতে হলে বাল্ক ডেন্সিটি দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এখানে মাসটা পেয়ে গেলাম, এক একটা জমিতে কতটুকু কার্বন আছে। ঠিক একইভাবে তোমাকে যদি বলা এক একটা জমিতে কতটুকু সয়েল আছে, তুমি এখান থেকে এটা বের করতে পারবা, যেটাকে আমরা বলি হেক্টর ফারো স্লাইস, হেক্টর ফারো স্লাইস। যদি এক হেক্টর জমির একটা স্লাইস তৈরি করি আমি, 15 সেন্টিমিটার ডেপথের একটা স্লাইস, লাইক পাউরুটির স্লাইস এরকম যদি তৈরি করি, কত মিলিয়ন কেজি সয়েল হবে আমরা এখানে বের করতে পারবো। সিম্পলি কি, এরিয়া গুণন তার ডেপথ গুণন তার বাল্ক ডেন্সিটি, আর কার্বন বের করতে হলে ইনটু তার পার্সেন্টেজ কার্বন, ঠিক আছে? এখন হলো মেইন পার্সেন্ট কার্বন, বিডি হচ্ছে বাল্ক ডেন্সিটি, এডি হচ্ছে এমএনডের ডেপথ ইন মিটার। আচ্ছা, তারপরে মেগাগ্রাম হচ্ছে মেট্রিক টন কেজি, 1000 কেজি, আর এই হলো হেক্টর। এখান থেকে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডে কনভার্সন করতে চাও, এটা হচ্ছে কার্বন, কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে নিতে হলে কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44,
তাহলে আমি যদি কার্বনের পরিমাণ জানি, এখান থেকে আমি সিম্পলি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে হবে তোমাদের, এটা পরীক্ষায় থাকবে এবং এটা অনেক অ্যাপ্লাইড, অনেক ক্যালকুলেশনে লাগবে। সবাই বুঝতে পারছো? আরেকটা বললে বাবা স্যার, স্যার একটা উদাহরণের মাধ্যমে দেখালে ভালো হইতো স্যার। উদাহরণের মতো দেখাইতে হবে? ধরো একটু ম্যাথ করে দেখালে ভালো স্যার। একটা ম্যাথ করলে, ম্যাথ করে মানে কি আমি ক্যালকুলেশন করে দেখাবো এরকম? জি স্যার, একটা প্রবলেম নিয়ে মানুষগুলা বসে বসে, আমি আমি প্রবলেম তোমাদেরকে দিচ্ছি। তোমাদের সবার হাতের কাছে খাতা কলম আছে? জি স্যার। আচ্ছা আমি যদি বলি এক হেক্টর জমিতে একটা হেক্টর ফারো স্লাইস, লিখো এইচ এফ এস, হেক্টর ফারো স্লাইস এইচ এফ এস ইকুয়ালস কি হবে? তুমি যদি এক হেক্টর জমিতে কত কেজি মাটি আছে কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে ক্যালকুলেট করব, সেটা করতে হবে। তারপর লিখো এরিয়া ইনটু ডেপথ, এরিয়া ইনটু ডেপথ, লিখতে পারছো? হ্যালো জি স্যার। জি স্যার, এরিয়া ইনটু ডেপথে আমরা কি পেলাম? ভলিউম পাইছি, রাইট? জি স্যার। ভলিউম কে আমরা মাসে কনভার্ট করতে পারি কিভাবে? একটা ইকুয়েশন আছে রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে তুমি ভি জানো আর রোটা যদি জানো, তার মানে বাল্ক ডেনসিটি যদি জানো, তাহলে তোমার এখানে তুমি এটাকে মাসে কনভার্ট করতে পারছো। দ্যাট মিন্স ভলিউম ইনটু বাল্ক ডেনসিটি মাস, ঠিক আছে? এরপর লিখো এরিয়া ইনটু ডেপথ ইনটু বাল্ক ডেনসিটি, ঠিক আছে? এরিয়া ইনটু ডেপথ ইনটু বাল্ক ডেনসিটি। কেন বাল্ক ডেনসিটি আসছে আসছে এটা ব্যাখ্যা করতে পারবা? কারণ হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, তুমি ভলিউম কে কনভার্ট করতেছো টু মাসে। গুড, এখন তুমি লিখো এরিয়া হচ্ছে 10,000 মিটার স্কয়ার, এক হেক্টর জমি হচ্ছে 10,000 সেন্টিমিটার যদি হয় পার কিউবিক মিটারে কত হবে? 1100 কেজি পার কিউবিক মিটার, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1.1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। বুঝাইতে পারছি? আমরা যখন কিউবিক সবকিছু মিটারে করতেছি, এই জন্য কিউবিক মিটার নিলাম আর গ্রামটাকে আমরা কেজিতে নিলাম। তাহলে এখন বের করো হেক্টর পার স্লাইস সমান কত কেজি সয়েল। সেন্টিমিটার কিউব কে মিটার কিউব করে নিতে হবে তো? এক্স্যাক্টলি, অবশ্যই। আর গ্রাম থেকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 7, এটা সিম্পলি মনে রাখো 1.1 যদি গ্রাম পার কিউবিক সেন্টিমিটার হয়, কেজি পার কিউবিক মিটারে 1100 হবে। স্যার অ্যানসার 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 7। জি স্যার, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 7। 1.1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার কে কেজি পার কিউবিক মিটার করলে কত হয়? 1100 হবে, এটা সিম্পল। তাহলে 1100 হলে এখন কত আসছে বলো আমাকে? 1.65 মেগাগ্রাম। 1.65
কেজি 1.65 মিলিয়ন কেজি হয় দেখো 1.65 মিলিয়ন কেজি রাইট জি স্যার ওকে এখন তুমি তো আমি যদি তোমাকে জি স্যার একটু বুঝতে চেষ্টা করো আমি যদি এখন তোমাকে বলি আমার এই সয়েলটাতে অর্গানিক কার্বন আছে 1% 1% অর্গানিক ম্যাটার অর্গানিক কার্বন আছে তাহলে আমাকে বলো কত কেজি অর্গানিক কার্বন আছে এর 1% মানে ইনটু 0.01 তাই না জি স্যার তাহলে কত কেজি হবে 16500 কেজি কার্বন আছে বুঝাইতে পারছি জি স্যার বুঝাইতে পারছি জি স্যার এখন তোমাকে স্যার লাস্ট লাইনটা আরেকবার বলেন স্যার একটু এখন তুমি যদি এই সয়েলটাতে যদি এর 1% কার্বন থাকে এই সয়েলের এক হেক্টর জমিতে এই সয়েলের 1% কার্বন আছে অথবা 1.1% নাইট্রোজেন আছে অথবা যে কোনো একটা পার্সেন্ট ফসফরাস আছে তোমাকে কেউ যদি বলে এখানে কত কেজি কার্বন আছে এই সয়েলের 1% কত হবে 100 এর মধ্যে 1 এত একে কত 1.65 মিলিয়ন কেজিতে কত তার মানে 1.65 মিলিয়ন কেজিকে তুমি যদি 0.01 দিয়ে গুণ করো যা পাবা সেটা হচ্ছে কার্বন 1% মানে 0.01 তাই না এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো টোটাল সয়েল কে ওইটা হবে কার্বন এবং এটা আসে 16500 কেজি কার্বন আছে বুঝাইতে পারছি এখন কেউ যদি তোমাকে বলে যে কোনো এক হেক্টর জমি দেখাই দিলে এই সয়েলে এত পার্সেন্ট কার্বন আছে কত কেজি কার্বন আছে বা কত টন কার্বন আছে তুমি সিম্পলি ক্যালকুলেট করে দিতে পারো এরপরে যদি কোনো চেঞ্জ আসে আমরা এটাকে বলি নেট ইকোসিস্টেম প্রোডাক্টিভিটি তুমি যদি ওখানকার টোটাল প্রোডাক্টিভিটিটা দেখো কতটুকু কার্বন সে অ্যাবভ গ্রাউন্ড বায়োমাসে তৈরি করলো কতটুকু কার্বন বিলো গ্রাউন্ড বায়োমাসে তৈরি করলো তুমি একটা ইকোসিস্টেম বেসড কার্বন বাজেট করে দিতে পারবা এবং এই বাজেটটা তোমাকে যদি কেউ বলে তোমার এমপ্লয়ার যে আমাকে সুন্দরবনে ম্যানগ্রুভ ফরেস্টে কার্বন বাজেট করে দাও তোমার পক্ষে এটা সম্ভব কারণ তুমি তার এরিয়া জানো তুমি ডেপথ অফ সয়েল যদি আমি 15 সেন্টিমিটার বললাম তুমি যদি পুরো হোল প্রোফাইল 1 মিটারেও করো সম্ভব না কথা বলো সম্ভব তুমি 10টা ডেপথে স্যাম্পল নিলা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার করে 10টা ডেপথে নিলা তোমাকে অবশ্যই 10টা ডেপথের বাল্ক ডেনসিটি জানতে হবে কার্বন পার্সেন্ট জানতে হবে আর কিছু লাগবে না তুমি বলে দিতে পারবে আমাদের 6000 স্কয়ার মিটার তোমার মাইলে সুন্দরবনে আমাদের টোটাল ইকোসিস্টেমে এত ট্রিলিয়ন গ্রাম অথবা এত এত টিগাগ্রাম মেগাগ্রাম কার্বন আছে তাহলে 10 বছর পরে যদি আবার কেউ সার্ভে করে দেখবে কার্বন কি কমতেছে নাকি বাড়তেছে এটা কি কার্বন অ্যাটমসফিয়ারিক এমিশনে কন্ট্রিবিউট করতেছে নাকি সিঙ্ক হিসেবে কাজ করতেছে কার্বন কি আমরা এক সুন্দরবন অ্যাকুমুলেট করতেছে নাকি ছাড়তেছে অথবা হাওর ইকোসিস্টেমে যাও হাওরে গিয়ে সেখানে তুমি এস্টিমেট করে দাও অথবা ন্যাশনাল যে কোনো একটা ফরেস্টে এস্টিমেট করে দাও তুমি বলতে পারবে এই ফরেস্টটা আসলে সয়েলটাকে সাস্টেনেবল হচ্ছে নাকি সয়েলটাকে আসলে সে ডিগ্রেড করতেছে বুঝাইতে পারছি নেক্সট আসো ডিকম্পোজিশন অর্গানিক ম্যাটার কনস্টিটিউশন কোনটা কুইক হয় কোনটা স্লো হয় এটা তোমরা জানো যেগুলো সিম্পল মলিকিউলস যেগুলো স্মলার মলিকিউলস ছোট পার্টিকেল এগুলো কুইকলি হবে আর যেগুলো যত বেশি হবে স্টেবল তত বেশি স্লো হবে এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না হিউমাস নিয়ে তোমাদের সাথে আমার কথা হয়েছে হিউমাস ক্লাসে আমি অনেক ক্লিয়ার করে বোঝাতে চেষ্টা করছি এটা একটা লং চেইন একটা লার্জ মলিকুলার ওয়েট হেভি মলিকুলার ওয়েট কম্পাউন্ড যে কারণে এটা অ্যাসিডেও ডিজলভ হয় না অনেক হিউমিন যেটা আমরা দেখেছি যে বেসিক এনভায়রনমেন্টে এটা ডিজলভ হয় না তার মানে হচ্ছে এটা খুবই স্ট্রং খুবই হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড কি কি থাকে এটার মধ্যে কম্পাউন্ড বিলঙ্গিং টু নন ক্লাসেস বায়োকেমিস্ট্রি যেমন কার্বোহাইড্রেট থাকে লিপিড থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে কিভাবে তৈরি হয় আমরা নেক্সট স্লাইডে একটু দেখব আচ্ছা এখন অর্গানিক ম্যাটার তোমার যখন ডিকম্পোজিশন বা ডিকে হয় স্টেপ বাই স্টেপ কিভাবে হয় এগুলো আমি অনেকটাই বলছি প্রথমে সলিউশনে কি হয় তারপরে পিপড়া বা আদার্স টার্মাইট এন্ট এরা কিভাবে ইঁদুর ইভেন এরা কিভাবে ফ্র্যাগমেন্টেশন করে স্মল পার্টিকলস কনভার্ট করে তারপরে ধীরে ধীরে ডিকম্পোজিশন হয় এগুলো ক্লাসে আমি অনেকটাই বুঝাইতে চেষ্টা করছি এবং এটা সিম্পল আশা করি তোমরা পড়লে পারবা তারপরে হিউমাস বিং ফর্ম হিউমাসে তোমাদের এই ডিফারেন্ট থিওরিজ অফ হিউমাস এগুলো আমি 4টা সেকশনেই পড়াইছি সবগুলো সেকশনেই পড়ে কি মনে আছে তোমাদের হ্যালো স্যার একটু টাচ দিয়ে দিলে ভালো আচ্ছা আমি খুব সিম্পল করে পড়াইতে চেষ্টা করছি তোমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলা কানেকশন আছে অনেকগুলা তোমার লাইন আছে কিন্তু তুমি যখন ইন্ডিভিজুয়াল এই
থিওরি পড়বা তখন অন্যগুলা যখন ইগনোর করবা দেখবে একেবারে একেবারে সিম্পল। আমরা যদি ফার্স্ট ওয়ান দেখি যে লিগনিন থিওরিটা যদি দেখো, লিগনিন থিওরি, লিগনিন থেকে কিভাবে তোমার হিউমিক সাবস্টেন্সটা তৈরি হচ্ছে, তুমি এই সময় অন্য সবগুলা ফরগেট করো, অন্যগুলা তোমার এখন দরকার নাই। তুমি প্রথমে দেখো প্ল্যান্ট রেসিডিউস, প্ল্যান্ট রেসিডিউস থেকে মডিফাইড লিগনিন তৈরি হলো, আরেকটা হচ্ছে মাইক্রোবিয়াল তোমার ব্রেকডাউন হলো মাইক্রো অর্গানিজমের মাধ্যমে, সেখান থেকে লিগনিন তৈরি হলো এবং লিগনিনটা ডিকম্পোজিশন হলো, এটার সাথে কুইনাইনে কনভার্ট হলো, আর মাঝপথে এসে একটা অ্যামাইনো কম্পাউন্ড এসে যোগ করে লিগনিন তৈরি করলো। তাহলে কি হলো, লিগনিন, মডিফাইড লিগনিন, আর প্রত্যেকটা হিউমিক কম্পাউন্ডে একটা অ্যামাইনো কম্পাউন্ড থাকবে, অ্যামাইনো অ্যাসিড সেটার সাথে যুক্ত হবে। অর্থাৎ হিউমাস মিন্স দিস ইজ স্টেবল কার্বন কম্পাউন্ড বাট স্টিল ইট কন্টেইনস সাম অ্যামাইনো অ্যাসিড, দ্যাট মিন্স সাম নাইট্রোজেনাস স্টেবল নাইট্রোজেনাস কম্পাউন্ড। বুঝাইতে পারছি? তার মানে তুমি যদি লিগনিন থিওরিটা পড়ো সিম্পল এক সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পারতেছো প্ল্যান্ট রেসিডিউস, ট্রান্সফরমেশন হলো, এটার সাথে অ্যামাইনো অ্যাসিড যোগ হয়ে হিউমিক সাবস্টেন্স তৈরি করলো। অর্থাৎ প্রত্যেকটা এই কথা বলতেছে কে, যাদের বাসায় কথাবার্তা পার্সোনাল প্রাইভেট কথাবার্তা হচ্ছে এগুলা একটু টেক কেয়ার করো। আচ্ছা, তারপরে সামারি, সামারি শীট হিউমাস ফরমেশন আমরা এটা তোমাদের জন্য বাদ দিচ্ছি, আমি তোমাদেরকে যখন মেইল করব তখন এই ইনফরমেশন গুলো জানাবো যে কোন কোন স্লাইডটা বাদ যাবে তোমাদের জন্য। আচ্ছা, অর্গানিক ম্যাটার স্ট্যাটাস তোমাদেরকে আমি পড়াইছি, এটা একটু পড়লেই পারবা, এখানে বোঝানোর কিছু নাই। বাংলাদেশে অর্গানিক ম্যাটার স্ট্যাটাস একটা ম্যাপ আছে এবং অর্গানিক ম্যাটার আসলে কোথায় বেশি কোথায় কম এই জিনিসগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে। আচ্ছা, কেন অর্গানিক ম্যাটার স্ট্যাটাস লো এটা তোমাদেরকে আমি পড়াইছি, যে আমাদের বেসিক কারণ হচ্ছে হাই টেম্পারেচার, আমাদের যেহেতু সাবট্রপিক্যাল এনভায়রনমেন্ট, সাবট্রপিক্যাল ক্লাইমেটিক কন্ডিশন, টেম্পারেচার বেশি থাকে, টেম্পারেচার বেশি হলে সাধারণত কেমিক্যাল রিয়াকশন বেশি হয়, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেশি হয়, ট্রান্সফরমেশন গুলো কুইক হয়, অর্গানিক ম্যাটার ব্রেকডাউনটা ইজি হয়। তারপর আমরা অর্গানিক ম্যানিউর জমিতে ইউজ করি না, এটা খুবই অ্যালার্মিং কন্ডিশন, গ্রিন হাউস গ্রিন ম্যানিউরিং ক্রপ আমরা করি না। তারপর প্ল্যান্ট রেসিডিও ফার্মার রাখে না, সব কেটে নিয়ে আসে, আর ইনটেনসিভ কালটিভেশন হচ্ছে, যত চাষাবাদ বেশি হচ্ছে যত প্লাউইং বেশি হচ্ছে, যত ইনভার্সন হচ্ছে সয়েল, সয়েলটাকে যত বেশি উল্টাচ্ছি, ইনভার্সন করতেছি, মিক্সিং করতেছি, তত অ্যারেশন বেশি হয় এবং কার্বন ব্রেকডাউন ডিকম্পোজিশনটা বেশি হয়। এই জন্য আমাদের দেশে অর্গানিক ম্যাটারটা লো এবং ডে বাই ডে কমতেছে। তবে কিছু কিছু ইকোসিস্টেমে এটা বেশি আছে, যেমন তোমার যখন থ্রি ক্রপ রাইস করা হয়, থ্রি ক্রপ রাইস বা টু ক্রপ রাইস অথবা ওয়েটল্যান্ড রাইস, এক্ষেত্রে অর্গানিক ম্যাটার ডিগ্রেডেশন করতেছে না বরং অ্যাকুমুলেশন হয়। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, জি স্যার। যেটা বললেন, যেটা বললাম, বাংলাদেশে ওভারঅল সয়েল অর্গানিক ম্যাটার স্ট্যাটাস কিন্তু গোয়িং ডাউন এক্সেপ্ট রাইস বেসড ইকোসিস্টেম, যেখানে অর্গানিক ম্যাটার বিল্ড আপ হচ্ছে, কারণ যখন টু ক্রপ থ্রি ক্রপ রাইস করা হয় ওখানে রাইসের রেসিডিউ থাকে, তারপরে তোমার ওয়াশ আউট হয়ে পার্শ্ববর্তী, যেহেতু রাইস ফিল্ড গুলো নিচু হয় পার্শ্ববর্তী রোড হাইওয়ে অথবা অন্য কোনো স্ট্রাকচার থেকে, তোমার সেখানে ওয়াশ আউট হয়ে জমা হয়, আর পানি নিচে থাকার কারণে ডিকম্পোজিশন রেট মনে করা হয় এখানে স্লোয়ার, এজন্য ওখানে বিল্ড আপ হচ্ছে। বিশেষ করে ফরেস্টে, হাইল্যান্ডে, ভেজিটেবলস ক্রপ জাতীয় যেগুলো আছে, আদার ক্রপস এ মেজ হুইট বলো, এগুলাতে ডিগ্রেডেশন বেশি হচ্ছে এক্সেপ্ট রাইস। কেন রাইসে জমা হচ্ছে, কারণ হচ্ছে ওয়াশিং আউট ফ্রম দ্য সারাউন্ডিং এরিয়াস, বিকজ রাইস ফিল্ড রিমেন্স আন্ডার ওয়াটার মোস্ট অফ দ্য টাইম অফ দ্য ইয়ার, সো ডিকম্পোজিশন রেট ইজ স্লোয়ার দেন দ্য আদার ইকোসিস্টেম। এখানে দেখো কিভাবে অর্গানিক ম্যাটার তোমার হচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে, একটু ক্রপ রেসিডিউ রেখে আসছিল, আবার এরা কেটে নিয়ে যাচ্ছে, এখানে ব্রিক ফিল্ডের জন্য মাটি অর্গানিক ম্যাটার রিচ ফার্টাইল সয়েল লেয়ারটা নিয়ে যাচ্ছে, এই জন্য ডে বাই ডে অর্গানিক ম্যাটার আমাদের কমতেছে। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সি এন রেশিও, এটা অনেকের পড়ানো হয়েছে অনেকের পড়ানো হয়নি, এটা একটু কেয়ারফুলি শুনো। সি এন রেশিও, এটা সিম্পল, দিস ইজ দ্য রেশিও বিটুইন কার্বন, টোটাল কার্বন অ্যান্ড টোটাল নাইট্রোজেন।
সিম্পল কথা হচ্ছে সিএন রেশিও কার্বন ডিভাইডেড বাই নাইট্রোজেন, টোটাল কার্বন ডিভাইডেড বাই টোটাল নাইট্রোজেন, মাস অফ কার্বন ডিভাইডেড বাই মাস অফ নাইট্রোজেন, অথবা রেশিও বিটুইন কার্বন এন্ড নাইট্রোজেন, দ্য রেশিও অফ দ্য মাস অফ কার্বন টু দ্য মাস অফ নাইট্রোজেন ইজ সাবস্টেন্সেস ইজ সিএন রেশিও, সিএন রেশিও আর অ্যান ইন্ডিকেটর ফর নাইট্রোজেন লিমিটেশন অফ প্ল্যান্টস অ্যান্ড আদার অর্গানিজমস। এটা কেন আমাদেরকে এটা বুঝতে হবে, কেন সিএন রেশিও কিভাবে কেন এবং কিভাবে কন্ট্রোল করে অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি, টাইম অফ নাইট্রোজেন, ডিউরেশন অফ নাইট্রোজেন, অ্যাকুমুলেশন অফ নাইট্রোজেন, মিনারালাইজেশন অফ নাইট্রোজেন অথবা ইমোবিলাইজেশন অফ নাইট্রোজেন প্রসেসটাকে সে কন্ট্রোল করে। বুঝাইতে পারতেছি? হ্যালো, খুবই ইম্পর্টেন্ট, কেন সিএন রেশিও ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন ইন ইন প্রোটিন। স্যার আরেকবার, কিভাবে সিএন রেশিও নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটিটাকে কন্ট্রোল করে, হাউ ডাজ সিএন রেশিও কন্ট্রোল দ্য অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন ইন সয়েল, এটা তোমাদেরকে একটু কেয়ারফুলি বুঝতে হবে। সিএন রেশিও বেশি হলে কি হয়, সিএন রেশিও কম হলে কি হয়, কোন রেঞ্জের মধ্যে থাকলে কি হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে, এক নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে, ইট ইন্ডিকেটস দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইম অফ নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি। অ্যামাউন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা হচ্ছে টাইম, কখন নাইট্রোজেনটা অ্যাভেলেবেল হবে এই টাইমটা সে নির্দেশ করে ইন সয়েল, আর একটা হচ্ছে কতটুকু নাইট্রোজেন অ্যাভেলেবেল হবে এটা নির্দেশ করে। ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে দুইটা জিনিস, একটা অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আর একটা হচ্ছে টাইম অফ নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি তো বুঝতে পারো, দ্যাট মিনস দ্য অ্যাভেলেবেল ফর্ম অফ নাইট্রোজেন কতটুকু থাকবে, অ্যামোনিয়াম অ্যান্ড আরেকটা কি কথা বলো, নাইট্রেট, অ্যামোনিয়াম আর একটা নাইট্রাইট, এটা অলসো অ্যাভেলেবেল, কিন্তু এটা সাধারণত সয়েলে খুব বেশি ডিপোজিশন হয় না, যখনই নাইট্রাইট হয় কুইকলি সে নাইট্রেটে কনভার্সন হয় বাই নাইট্রিফিকেশন, অথবা কুইকলি নাইট্রাইট থেকে নাইট্রিক অক্সাইড হয়ে যায় বাই ডিনাইট্রিফিকেশন। মনে থাকবে দুইটা জিনিস, কেন নাইট্রাইট সামটাইম আমরা বলি এটা যদি এক্সেস থাকে দিস ইজ টক্সিক টু প্ল্যান্ট, বাট টক্সিক হওয়ার আগের কথা হচ্ছে, ইতিহাসটা হচ্ছে যখন সয়েলে নাইট্রাইট তৈরি হয় দিস ইজ ভেরি ভেরি ট্রানজিশনাল ফর্ম অফ নাইট্রোজেন। ট্রানজিশনাল কেন, যদি অ্যারোবিক সহজে আপটেক করতে পারে না, যদি অ্যারোবিক সহজে বলো সহজে নাইট্রেটে পরিণত হয়ে যেতে পারে, ভেরি গুড, কুইকলি সে নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট হয়ে যায়, অথবা যদি অ্যানারোবিক কন্ডিশন থাকে তাহলে সে নাইট্রাইট থেকে নাইট্রিক অক্সাইডে কনভার্সন হয় বাই ডিনাইট্রিফিকেশন। একটা হলো অ্যারোবিক হলে নাইট্রিফিকেশন হয়ে যাবে নাইট্রেট, আর যদি অ্যানারোবিক হয় ডিনাইট্রিফিকেশন হয়, একটা কন্ডিশন ছাড়া, আনলেস দ্য সয়েল পিএইচ ইজ মোর দেন 8.3, সয়েল পিএইচ যদি 8.3 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে নাইট্রাইট কিন্তু স্টেবল থেকে যায়, অ্যাকুমুলেশন হয়, জমা হয়। বুঝাইতে পারছি? হ্যালো জি স্যার, পিএইচটা আরেকবার বলেন। তোমার নাইট্রাইট কে আমরা বলি খুবই ট্রানজিশনাল একটা ফর্ম অফ নাইট্রোজেন, টেম্পোরারি ফর্ম, এটা হলো অ্যারোবিক কন্ডিশন হলে কুইকলি নাইট্রিফিকেশন হয়ে নাইট্রেট হয়, আর অ্যানারোবিক কন্ডিশন হলে ডিনাইট্রিফিকেশন হয়ে নাইট্রিক অক্সাইড হয়ে যায়, কিন্তু যদি সয়েলের পিএইচ 8.3 অথবা তার থেকে বেশি হয়, অ্যালকালাইন কন্ডিশন থাকে, তাহলে নাইট্রাইটটা স্টেবল হয়ে যায়, অ্যাকুমুলেশন হয়, ডিপোজিশন হয়, জমা হয়, তখন সে নাইট্রিফিকেশনও যায় না ডিনাইট্রিফিকেশনও যায় না। বুঝাইতে পারছি? ওকে স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা এখন দেখো, এখানে আমরা তিনটে গ্রাফ দেখতেছো, একটা তো সিএন রেশিও হচ্ছে, সিএন রেশিও দেখো 15, একটাতে 35 আর একটাতে 100, সিএন রেশিও এখানে কম বেশি অনেক বেশি, দেখতে পারছো তিনটে গ্রাফ। এখন এদিকে দেখো ইনঅর্গানিক নাইট্রোজেন রিলিজ, ইনঅর্গানিক নাইট্রোজেন কোনগুলা, অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট, তাই না? ইয়েস স্যার। আমরা আরেকটা ফর্ম তোমাদের ইনফরমেশনের জন্য, যদিও এখনো লিটারেচারে আসে নাই, তোমাদের টেক্সট বুকে আসে নাই, নাইট্রোজেনের কিন্তু অ্যাভেলেবল ফর্মে কিছু অর্গানিক নাইট্রোজেন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা অলরেডি ডিরেক্টলি অ্যাভেলেবল, মনে থাকবে? জি স্যার, জি স্যার। আমরা সবসময় বলি অ্যাভেলেবল ফর্ম অফ নাইট্রোজেন ইজ নাইট্রেট, নাইট্রাইট,
অ্যামোনিয়াম, কিন্তু এখন রিসেন্ট সায়েন্স রিসার্চ বলতেছে যে কিছু অর্গানিক ফর্ম অফ নাইট্রোজেন, অর্গানিক ফর্ম অলসো অ্যাভেলেবল ফর, তো সেগুলো কি কি? স্যার শোনা যাচ্ছে না, স্যার শোনা যাচ্ছে না, স্যার তো নাই মেবি, কারণ আমার কাছে আবার ডিপার্টমেন্টের সবাই আসতে হয় যেহেতু হেডশিপ নিয়ে যন্ত্রণার মধ্যে আছে, এই জন্য কানেকশনের প্রবলেম হচ্ছে। ওকে, এখানে তোমরা ফার্স্ট গ্রাফটা ফলো করো, যেখানে সিএন রেশিও 15 দেখো অ্যাভেলেবল হয়েছে, এই যে ডিকম্পোজিশন ডেজ আছে কত কুইকলি অ্যাভেলেবল হয়েছে, যে যদি এখানে জিরো হয় দেখো প্রথম দিনে অ্যাভেলেবল, বোঝা যাচ্ছে? এটা ফলো করো। জি স্যার বোঝা যাচ্ছে। দেখো খুব এইদিকে যদি ডেটা দেখো তুমি, এখানে যদি জিরো হয় এখানে 10 হয় তাহলে এখানে ফার্স্ট ডেতে অ্যাভেলেবল হয়ে গেছে, এবং এই যদি অ্যাভেলেবল এর মাত্রা কতটুকু হয়েছে দেখো, সবচেয়ে হাইস্ট অ্যাভেলেবল হয়েছে কোথায়, সিএন রেশিও যখন 15 আছে, সিএন রেশিও যখন কি আছে 15, আবার নিচেরটা দেখো 35, অ্যাভেলেবল এর পরিমাণ অনেক কম, তুমি যদি এদিকে ওয়াই অ্যাক্সিস এর দিকে দাও অনেক কম, আর যেখানে 100 আছে সেখানে অ্যাভেলেবল একেবারে মিনিমাম, মিনিমাম অ্যাভেলেবল, তার মানে এটা কে কন্ট্রোল করতেছে, সিএন রেশিও, এট এ টাইম দুইটা জিনিস, একটা হলো কতটুকু অ্যাভেলেবল হচ্ছে অ্যাভেলেবিলিটির মাত্রা, আর একটা হচ্ছে ডেজ কত দিন পরে, তাহলে যত সিএন রেশিও বেশি হবে তত নাইট্রোজেন অ্যাভেলেবিলিটিটা স্লো ডাউন হবে এবং পরিমাণটা কম হবে, এখানে স্লো হলো এবং পরিমাণ কম, এখানে মডারেট, এখানে হলো হাইস্ট, এখানে কুইকলি অ্যাভেলেবল হয় এবং পরিমাণ অনেক বেশি হয়, বুঝাতে পারছি? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কেন, কেন প্রশ্ন করতে পারো কেন সিএন রেশিও কম হলে বেশি হয়, বুঝাতে পারতেছি? তোমরা কথা বলো না, একটু কেয়ারফুলি শুনো, খুবই খুবই অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাইড একটা ইস্যু এখানে, সিএন রেশিও কম মানে তো নাইট্রোজেন বেশি কার্বন কম, হ্যাঁ তোমার নাইট্রোজেন গাছের জন্য তো নাইট্রোজেন বেশি অ্যাভেলেবল দরকার তাই না? জি স্যার, আমাদের অবশ্যই যে সমস্ত আচ্ছা এখন প্রশ্ন, এটা ক্লিয়ার হয়েছে তোমরা, সিএন রেশিও যত কম হবে নাইট্রোজেন অ্যাভেলেবল হবে প্ল্যান্টের জন্য বেশি এবং কুইক, যত বেশি অ্যাভেলেবল থাকবে গাছের গ্রোথ এর জন্য তত বেটার, ঠিক আছে? তার মানে হচ্ছে কার্বন ডিভাইডেড বাই নাইট্রোজেন হচ্ছে 100, তার মানে 100টা কার্বনের এগেনস্টে কয়টা নাইট্রোজেন আছে, একটা একটা একটা। মাইক্রো মাইক্রো অর্গানিজমের সিএন রেশিও কত, অ্যাবাউট 8-10 নাইট্রোজেনের ঘাটতি হবে, নাইট্রোজেনের কি হবে, অভাব হবে, কি হবে, অভাব, তাইলে তখন সে কি করবে, সয়েলে যে নাইট্রোজেনটা আছে, সয়েলে যে অ্যামোনিয়াম এবং নাইট্রেট মিনারেল নাইট্রোজেন আছে, সে এটাকে কনভার্ট করে সে তার বডিতে অ্যাসিমিলেশন করবে টু
ডিকম্পোজ দিস কার্বন সোর্স। কার্বন সোর্সকে ডিকম্পোজ করতে গেলে সয়েলে অলরেডি যে অ্যাভেলেবল মিনারেল অ্যান আছে সেটা ইউজ করে ফেলবে, তাহলে এটা গাছের সাথে কি হবে, কম্পিটিশন হবে, কি হবে? হ্যালো মাইক্রোবস নিজের জন্য ইউজ করতেছে এটা, তাই সে গ্যাস পাবে বডিতে, বডিতে অ্যাসিমিলেশন করবে এবং তখন প্ল্যান্ট সেটা পাবে না, কারণ দুইজনের মধ্যে কম্পিটিশন হবে এবং মাইক্রোব সেটা যখন ইউজ করবে প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল থাকবে না, তার মানে ওই সয়েলটা নাইট্রোজেনের ঘাটতি থাকবে, আর এদিকে ডিকম্পোজিশনে নাইট্রোজেনটা কার বডিতে গেল, মাইক্রোবসের বডিতে, মাইক্রোবসের বডিতে কিভাবে নিয়ে গেল, সে ইনঅর্গানিক থেকে অর্গানিক হবে, সে কোন নাইট্রোজেনটা নিল, ইনঅর্গানিক নাইট্রোজেন অ্যামোনিয়াম নাইট্রেট তোমার নাইট্রেট রাইট, সেটা গ্যাস আদারওয়াইজ গ্যাস ইউজ করতো, সে গ্যাসকে ইউজ করতে না দিয়ে নিজের বডিতে অ্যাসিমিলেট করলো, তার মানে কনভার্সন অফ ইনঅর্গানিক নাইট্রোজেন টু হোয়াট, অর্গানিক নাইট্রোজেন, অর্গানিক, কারণ মাইক্রোবসের বডিতে জমা হলো, এটাকে বলা হয় ইমোবিলাইজেশন, ইমোবিলাইজেশন, এটা মনে রাখবা, তার মানে যদি সিএন রেশিও বেশি হয় সয়েলে নাইট্রোজেন ইমোবিলাইজড হয়, ইমোবিলাইজড হয়, মিনারালাইজেশনের অপোজিট, মিনারালাইজেশন কি প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল হবে, দ্যাট মিন্স অর্গানিক থেকে ইনঅর্গানিকে কনভার্ট হবে, অর্গানিক টু ইনঅর্গানিক, ইনঅর্গানিক যখন অর্গানিকে ব্যাক করে তখন আমরা এটাকে বলি ইমোবিলাইজেশন, আর ইমোবিলাইজেশন হলে অ্যাভেলেবিলিটি কমে যায়, মিনারালাইজেশন হলে অ্যাভেলেবিলিটিটা বাড়ে, বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার, ওকে নেক্সট স্লাইড। আচ্ছা সেকেন্ড ইম্পর্টেন্ট হলো দেখো ইন্ডিকেট দা রেট অফ ডিকম্পোজ, রেট অফ কম্পোস্টিং অফ অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটারকে তুমি যে কম্পোস্টে কনভার্ট করতেছো কত কুইক কম্পোস্ট হবে অথবা স্লো কম্পোস্ট হবে এটা ডিপেন্ড করে সি এন রেশিওর উপরে, এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, আগে ছিল টাইম এন্ড অ্যামাউন্ট এন্ড টাইম অফ অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন, এখন হলো কি দা রেট অফ কম্পোস্টিং, কম্পোস্টিং প্রসেসটা স্লো হবে নাকি ফাস্ট হবে সেটা ডিপেন্ড করে সি এন রেশিওর উপরে, কম্পোস্টিং তো বুঝো, কম্পোস্টিং কি, কম্পোস্ট কি, কম্পোস্ট, হ্যালো জৈব সার, জৈব সার তো অর্গানিক ম্যানিউর জৈব সার, কম্পোস্টটা কি, কম্পোস্ট কেন বলা হয়, কম্পোস্টেবল থাকে স্যার, যখন অর্গানিক ম্যাটেরিয়াল তোমার যে কোনো অর্গানিক রিসোর্সের অর্গানিক ম্যাটেরিয়ালস গুলার কার্বনটাকে কম্পারেটিভলি স্টেবিলাইজ ফর্মে নিয়ে আসা হয়, কম্পারেটিভলি কোন ফর্মে আনা হয়, স্টেবিলাইজ ফর্মে নিয়ে আসে, এই স্টেবিলাইজেশন দেখো সিএন রেশিও এখানে 30 আছে, 40 আছে, 60 আছে, আর এখানে ডেজ অফ ডিকম্পোজিশন আছে, দেখো যখন সিএন রেশিও হাই 30 তখন ডেজ অফ ডিকম্পোজিশন হাইস্ট পিকটা এখানে অনেক কুইক হয়, আবার যখন 60 দেখো তখন হাইস্ট পিকটা দেখা যাচ্ছে এখানে, তাহলে সিএন রেশিও যত বেশি হবে তার রেট অফ ডিকম্পোজিশন তত কি হবে, কম নাকি বেশি হবে, বেশি, স্লো হবে, স্লো, এর জন্য দেরি হয়, দেখছো? জি স্যার, বেশি, বুঝতে পারছি আবার এখানে দেখো বেশি দিন লাগতেছে না, জি স্যার 160 বেশি দিন, 60:1 এ তুমি যদি এদিকে দেখো সংখ্যা দেখো 10, আর এখানে যদি হয় কত 16-17 দিন লাগবে ডিকম্পোজিশন হতে, আর যখন 30 তখন দেখো 10 দিনের আগে হয়ে যাচ্ছে, কোথায় স্লো হচ্ছে, 60 তে, জি স্যার, বুঝতে পারছি, গুড, জি স্যার, নেক্সট আসব, আমি যে বললাম ইমোবিলাইজেশন কিভাবে হয়, এখানে তুমি তুমি যদি দেখো দেখো গ্রস নাইট্রোজেন mineralization, net immobilization, net mineralization, gross immobilization, nitrogen dynamics আর carbon limited microbial metabolism, এখানে দেখো gross এবং net দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড কি বুঝে আসলে, gross আর net কি বলো, হ্যালো, হ্যালো স্যার, gross মানে হলো সবগুলো একসাথে আর net মানে হলো সব যোগ যোগ করে যেটা থাকবে, এক্স্যাক্টলি, তাহলে এখানে অনেকগুলো প্রসেস হচ্ছে, অ্যামোনিয়াম তৈরি হয়, নাইট্রেট তৈরি হয়, আবার একই সময় কিন্তু ওরা সিমালটেনিয়াসলি ওরা কিন্তু আবার লস হচ্ছে, তাই না, অ্যামোনিয়াম থেকে ধরো নাইট্রেট হয়ে গেল, অ্যামোনিয়াম তৈরি হয়, সেটা ভোলাটিলাইজেশনে অ্যামোনিয়া গ্যাস হয়ে গেল, তার ফাইনালি কতটুকু থাকলো যদি সব বাদ দিয়ে দিস ইজ নেট, আর গ্রসটা হলো তোমার অ্যামোনিয়াম কতটুকু নাইট্রেট হয়েছে ওইটা সহ এস্টিমেট করে কতটুকু অ্যামোনিয়াম হিসেবে লস হলো সবগুলো এস্টিমেট করে যেটা হবে সেটা হচ্ছে গ্রস। এখন যদি তুমি এখানে দেখো এখানে হলো কার্বন নাইট্রোজেন রেশিও দেখো 0, 10, 20, 30, ঠিক আছে,
আবার এদিকে দেখো ডিকম্পোজিশন পিরিয়ড কত দিন লাগতেছে ডিকম্পোজিশন হইতে, দেখো সিএন রেশিও যখন এই যে 10 আসছে, দিস ইজ মাইক্রোবিয়াল রেশিও মাইক্রোবস এর বডির কাছাকাছি, কিন্তু সিএন রেশিও যখন 25 ওই লাইন থেকে মিনারেল নিচের দিকে থাকলে মিনারেলাইজেশন হয় আর 25 এর উপরের দিকে গেলে ইমোবিলাইজেশন হয়। তাহলে 25 টা হলো একটা মার্জিনাল পয়েন্ট, যেখানে 25 এর উপরে যদি কোনো অর্গানিক ম্যাটার থাকে তুমি জমিতে যোগ করো, সেটা কি নাইট্রোজেন অ্যাবিলিটি বাড়াবে না কমাবে? কথা বলো, কমাবে কমাবে কমাবে। তার মানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে কেন আমি র কাউডাং অথবা র সডাস্ট অথবা র রাইস স্টস জাস্ট র জমিতে আমি দিব কি দিব না? দিব না। কেন দিব না? দিব না, কারণ নাইট্রোজেন অ্যাভেইলেবল সিএন দেখে বেড়ে যাবে স্যার। নাইট্রোজেন অ্যাভেইলেবল কমে যাবে নাকি বেড়ে যাবে স্যার? সিএন দেখে বেড়ে যাবে, সিএন দেখে বেড়ে গেলে নাইট্রোজেন অ্যাভেইলেবিলিটি ক্রপে কমে যাবে, কমে যাবে, কমে যাবে স্যার। নাইট্রোজেনের অভাবে ভুগবে, যতই সার দিবা ইমোবিলাইজড হয়ে যাবে, লস হবে। আর ফার্মারপুরে এত সার দিলাম কাজ করে না, কারণ হচ্ছে সে র অথবা হাই সিএন রেশিও ম্যাটেরিয়াল এড করে দিছে। তার মানে আমাদের মার্জিনাল পয়েন্ট কত থাকবে? 25, রাইট? ইয়েস স্যার। গুড গুড গুড। এরপরে কিছু এক্সাম্পল অফ সিএন রেশিও কিছু কিছু দেখো, রাইস স্ট্রস সিএন রেশিও 80, আমরা এটা কম্পোস্ট না করে জমিতে দিব না, ফার্মেনিউর দিব না, লিগিউম রেসিডিউ দিতে পারো, এটা মোটামুটি 20-30, তার মানে এভারেজ হলো 25 এর মধ্যে আছে। তাহলে লিগিউম আছে, ফার্মেনিউ, রাইস স্ট্র আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি কুইক ডিকম্পোজিশন হবে, কোনটা হবে? তাহলে লিগিউম ডিকম্পোজিশন হবে, কিন্তু এগুলো ডিকম্পোজিশন হবে না। এইজন্য তোমার লিগিউম কে কম্পোস্টে কনভার্ট করার আমার দরকার আছে কি? আদৌ দরকার আছে না স্যার? নো, কিন্তু আমরা ফার্মেনিউ রাইস স্ট্র এগুলাকে কম্পোস্ট করে আমাকে দিতে হবে। যেমন সডাস দেখো 400 সিএন রেশিও, এটাকে অবশ্যই কম্পোস্ট না করে জমিতে দেয়া যাবে না, যাবে না। তাহলে ফার্মাররা মাঝে মাঝে দিয়ে দিচ্ছে, দিয়ে পরে তারা এই তোমার কৃষি অফিসে দৌড়াদৌড়ি করে, বদনাম করে, চিল্লাচিল্লি করে যে এটা দিলাম এখন জমি ফুরার, এটাই নষ্ট হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না। এর কারণ হচ্ছে সিএন রেশিও। আবার অনেক মানুষ কি করে, অতি উৎসাহী, তাদের যে স্ট্রোবার আছে তোমার লিগিউমস এর যে রেসিডিউ গুলো আছে এগুলাকে আবার কম্পোস্টিং শুরু করে দেয়। এটার কি কম্পোস্টিং দরকার আছে? না স্যার দরকার না, এটা খেয়াল রাখবা, এটা খুবই অ্যাপ্লাইড, এটা খেয়াল রাখবা। আর এগুলো তোমাদেরকে যে আমাদের এই মাইমনসিং এ যারা আছো কি বলে ময়লা কান্দা আছে না, এইগুলার কিছু ছবি আমরা দেখাচ্ছি যে আসলে ওয়েস্ট কি পরিমাণ আমাদের বার্ডেন হয়ে আছে, এগুলাকে আমরা যদি রিসাইকেল করি, আমরা যদি কম্পোস্ট করি অথবা আমরা যদি বায়োসরে কনভার্ট করি, তাহলে আমরা এগুলাকে ইউজ করতে পারি। এগুলো তোমাদের জন্য দরকার নেই, আমি জাস্ট কিছু ডাটা, যারা অতি উৎসাহী আছো ইন্টারেস্টেড তারা একটু দেখতে পারো। তোমাদের সব সেকশনের জন্য আমার ক্লাস মোটামুটি শেষ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমাদের আরো কয় মিনিট সময় আছে। হ্যাঁ কোনো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো স্যার। নেট এন্ড গ্রস যে স্যার গ্রাফটা একটু বুঝাইছেন, ওটা একটু রিপিট করলে ভালো হতো স্যার। আচ্ছা, নেট এন্ড মোবিলাইজেশন এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে গ্রস মিনারালাইজেশন বলতে তুমি যখন একটা অর্গানিক ম্যাটার অ্যাড করলা, এখান থেকে অ্যামোনিয়াম তৈরি হবে, নাইট্রেট তৈরি হবে, নাইট্রাইট তৈরি হবে, নাইট্রাস অক্সাইড তৈরি হবে, নাইট্রিক অক্সাইড তৈরি হবে, ডাইনাইট্রোজেন N2 তৈরি হবে, হবে? হ্যালো, জি স্যার। আচ্ছা, যখন নাইট্রেটটা হলো, এই নাইট্রেটটা কিন্তু বসে থাকবে না, কারণ এটা একটা রিঅ্যাকটিভ প্রসেস। কি প্রসেস? রিঅ্যাকটিভ প্রসেস, সে কিন্তু কনজারভেটিভ না। যে নাইট্রেট তৈরি হয়েছে নাইট্রেট আকারে বসে থাকবে না, নাইট্রেট তৈরি হলো কিছু প্ল্যান্ট আপটেক করবে, কিছু আবার ডিনাইট্রিফিকেশন হবে, আবার নাইট্রেট থেকে অ্যামোনিয়াম তৈরি হতে পারে, ডিসিমিলেটেড নাইট্রেট রিঅ্যাকশনটি অ্যামোনিয়াম, আমরা বলি ডিএনআর এর পাথওয়েতে অ্যামোনিয়াম তৈরি হতে পারে, অ্যামোনিয়ামটা আবার NH3 গ্যাস হয়ে আবার গ্যাস হয়ে তোমার লস হতে পারে। কিন্তু তুমি কি যখন ধরো অর্গানিক ম্যাটার অ্যাড করার পরে 10 দিন পরে গিয়ে সেখানে যদি দেখো কতটুকু অ্যামোনিয়াম তৈরি হয়েছে অথবা কতটুকু নাইট্রেট তৈরি হয়েছে, তুমি যেটা পাবা সেটাকে এক্স্যাক্টলি কতটুকু তৈরি হয়েছিল সেটা এখন তুমি এটা জানবা কিভাবে? আসলে কতটুকু তৈরি হয়েছে এটা জানতে হলে তোমাকে
আমরা এটাকে আইসোটোপিক মেথড ইউজ করি, নিউক্লিয়ার এগ্রিকালচার, নিউক্লিয়ার মেথড। যেমন আইসোটোপ তোমরা জানো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো পড়ছো। এটা নাইট্রোজেনের একটা আইসোটোপ আছে, 59, মনে আছে? স্যার এটা কি স্যার ট্রেস এলিমেন্ট হিসেবে ব্যবহার করে? ট্রেসার, রাইট, সামটাইম এটা ট্রেসার ইউজ করতে পারি, কারণ এটা যদি স্টেবল আইসোটোপ, যেটা N15, স্টেবল আইসোটোপ, এটা যদি তুমি অর্গানিক ম্যাটারের সাথে ট্যাগ করে দাও, তাহলে কতটুকু তৈরি হয়েছে তুমি, লস হইলে হয়ে যাক, বাট তৈরি কতটুকু হয়েছে তুমি সেটা ক্যাচ করতে পারবা। এটা হচ্ছে গ্রস, বুঝাতে পারছি? জি স্যার। আর নেট কোনটা 10 দিন পরে তুমি কতটুকু নাইট্রেট মাটিতে পেলা, 10 দিন পরে কতটুকু তোমার ইনস্ট্যান্ট কতটুকু আছে ওই 10 দিন পরে, দিস ইজ নেট, মানে সব লস হয়ে যাওয়ার পরে এতটুকু আছে, বুঝাতে পারছি? জি স্যার। তাহলে গ্রসটা আমরা জানবো, নেটটা আমরা ইজিলি জানতে পারি। তুমি 10 দিন ইনকিউবেশন করো, 10 দিন অর্গানিক ম্যাটারটাকে সয়েলের সাথে মিক্স করে রেখে দাও। আজকে ডে 0 ধরো, যে ডে 0 তে কতটুকু নাইট্রেট আছে তুমি মেজার করো, 10 দিন পরে মেজার করো, দুইটার পার্থক্য হবে নেট নাইট্রেট। ক্লিয়ার? জি স্যার। আজকে ইনিশিয়ালি আজকে মেজার করো, 10 দিন পরে করো, দুইটার পার্থক্য হচ্ছে নেট। কিন্তু গ্রসটা আমরা এভাবে করতে পারি না। গ্রসটা করতে হলে কি করতে হবে, নিউক্লিয়ার টেকনিকে যেতে হবে, আইসোটোপ ইউজ করতে হবে। যেমন ফর ইউজ করতে হবে, ফর নাইট্রোজেন 59, কার্বনের জন্য C13, তোমার হলো ফসফরাসের জন্য P33, এই ধরনের এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা এগুলোর আইসোটোপিক ফর্মটা, স্টেবল ফর্মটা ইউজ করে, যেটা ডিগ্রেড করে না, সেটা ইউজ করে আমরা জানতে পারবো কতটুকু আসলে টোটাল তৈরি হয়েছিল এবং কতটুকু লস হয়েছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের সাথে আমার ক্লাস শেষ। আমি স্লাইড গুলা ইন্ডিকেট করে দিব, কোনটা কোনটা তোমরা পরীক্ষার জন্য বাদ দিবে, সেটা কি এখন বলে দিব? পরে কখন বলবো, আমার সাথে তোমার ক্লাস, তোমাদের ক্লাস কিন্তু শেষ। স্যার এখনই বলে দেন স্যার। স্যার এখনই বলে দেন স্যার। আমি এখনই বলে দেন স্যার। স্যার ক্লাস রেকর্ডটাও দিয়ে দিয়েন। রেকর্ডটা কি তোমাদের মেইলে দিতে হবে, কিভাবে পাঠাই ম্যাট্রিক্স গুলো? স্যার এটা স্যার ড্রাইভে আপলোড করে জিআর দিয়ে দিয়ে দিন স্যার। জিআর শেয়ার। ওকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্লাইড নাম্বার 9 লিখে রাখো, স্লাইড নাম্বার 9 10 9 10 27 27. তারপরে 36 থেকে পরে যতগুলো আছে, 36 অনওয়ার্ড সব বাদ, 9 10 27 and 36 অনওয়ার্ড, বুঝতে পারছো? জি স্যার। 9 10 27 এবং 36 অনওয়ার্ড সব, এগুলা পরীক্ষার জন্য থাকবে না, জাস্ট যারা ইন্টারেস্টেড তারা একটু পড়ে নিতে পারো, দেখতে পারো। প্রথম দিকে যে একটা গ্রাফ আছে ওটা একটু রিক্যাপ করতে পারবেন কাইন্ডলি? প্রথম দিকে কি স্যার একটা গ্রাফ আছে আর কি, স্যার ওয়াটার অ্যাবজর্বিং এতে, স্যার অর্গানিক ম্যাটারের ওয়াটার অ্যাবজর্বিং যে গ্রাফ, যে এগুলা ক্লাসে তোমাদেরকে বুঝাইছি কত করে সরাসরি। জি স্যার এই গ্রাফগুলো। আচ্ছা এই গ্রাফটা দেখো, এখানে বলছি আমরা যদি অর্গানিক ম্যাটার 1% ইনক্রিজ করে তাহলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি 160,000 লিটার পরিমাণ বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় দেখো, এখানে থিটা ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট আছে, ধরো 10% 20% 30% 40% 50% ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট। আর এটা হচ্ছে পিএফ, এটা তোমাদের একটু বুঝতে বুঝতে কষ্ট হবে। পিএফ দেখা যাচ্ছে? পিএফ ইয়েস স্যার। এখন পি এফ যদি তোমার 4 হয় দেখা যায় ওয়াটার কলাম হাইট হয় অ্যাবাউট 15
থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড যখন প্ল্যান্টটা উইল্টিং পয়েন্টে পৌঁছে যায়, উইল্টিং পয়েন্ট মানে অনেক হাই প্রেশার, অনেক হাই প্রেশারে ওয়াটারটা বের করা যায়। তাহলে যদি ওয়াটার বেশি থাকে একটা সয়েলে, তুমি যদি সাক করো, কম প্রেশার লাগবে নাকি বেশি প্রেশার লাগবে? প্রেশার লাগবে। যদি ওয়াটার অ্যাভেলেবেল থাকে, বেশি থাকে, তাহলে তুমি কম প্রেশার দিলে ওয়াটারটা তুমি বের করে নিতে পারবা। কিন্তু যারা মাটিতে শুকাইতে শুকাইতে এমন একটা পর্যায়ে আসলো উইল্টিং পয়েন্টে পৌঁছে গেল, তখন যদি ওয়াটারটা সাক করে বের করতে চাও অনেক বেশি প্রেশার দিতে হবে। দিস ইজ দ্য প্রেশার হেড। যখন আমরা বলি ফিল্ড ক্যাপাসিটি কখন থাকে? যখন তোমার ফ্রিলি ড্রেন ওয়াটার আউট হয় না, মাইক্রোফোরে ওয়াটার ফিল আপ থাকে, তাই না? মনে আছে ফিল্ড ক্যাপাসিটি মনে আছে? জি স্যার। যখন ওয়াটারটা অল মাইক্রোফোরস আর ফিল্ড আপ উইথ ওয়াটার, আর উইল্টিং পয়েন্ট যখন ওয়াটার মাইক্রোফোর থেকে চলে যায়, শুধুমাত্র হাইগ্রোস্কোপিক ওয়াটারটা থাকে, তাই না? তার মানে এখানে বেশি ওয়াটার আছে আর এখানেও আছে ওয়াটার কম, ঠিক আছে? এখন তুমি দেখো যত অর্গানিক ম্যাটার পরিমাণ বাড়াবা, আস্তে আস্তে পার্সেন্ট অর্গানিক ম্যাটার যত বাড়বে, দেখো 1.96 আর এখানে 5.24% অর্গানিক ম্যাটার, কোথায় বেশি? এখানে 0.25 এ বেশি নাকি 5.24 এ বেশি? কথা বলো। 5.24 অর্গানিক ম্যাটার বেশি, আর এখানে দেখো তার ওয়াটার কন্টেন্টটা, প্রেশারটা অনেক কম। প্রেশার কত? 1। প্রেশার কত? 1 আর একটা হলো প্রেশার হচ্ছে 4। অনেক হাই প্রেশার, তার মানে এখানে পানি নাই। আর যেখানে খুব লো প্রেশার সেখানে দেখো পানি অনেক বেশি, এবং তোমার ফিল ক্যাপাসিটি থেকেও বেশি, তার মানে প্রায় স্যাচুরেটেড কন্ডিশন, যেখানে অর্গানিক ম্যাটার কত আছে? 5.24। আর যেখানে অর্গানিক ম্যাটার ধরো কম 0.25, দেখো ময়েশ্চার আছে 30% আর এখানে আছে প্রায় 50%, কোথায় বেশি? 50% অনেক বেশি, যেখানে প্রেশার খুবই লো, ইভেন লেস দেন 1, আর যেখানে প্রেশার খুব হাই 4, সেখানে দেখো ময়েশ্চার পার্সেন্ট মাত্র 2 থেকে 3 2.2%। আর যত অর্গানিক ম্যাটার বাড়তেছে, দেখো যত অর্গানিক ম্যাটার বাড়তেছে তত ময়েশ্চার কন্টেন্ট বাড়তেছে, এখানে 0.24 এ 30% আর 1.65 দেখো মোর দেন 45.24 ক্লোজ টু 50%। অর্থাৎ এখানে গ্রাফটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যত অর্গানিক ম্যাটার সয়েলে বাড়ে, ময়েশ্চার কন্টেন্ট তত কমে এবং অ্যাভেলেবেল ওয়াটারের পরিমাণ তত বাড়তে থাকে, কারণ অনেক বেশি অনেক লো প্রেশারে ওয়াটার অ্যাভেলেবেল হয়। দ্যাট মিন্স তুমি যদি ওয়াটার প্ল্যান্ট যদি ওয়াটার সয়েল থেকে এক্সট্রাক্ট করতে চায়, ফুল আউট করতে চায়, সে অনেক লো প্রেশার দিয়েই সেখান থেকে ওয়াটারটা নিতে পারবে। আর যখন অর্গানিক ম্যাটার খুবই কম থাকে, তখন তাকে অনেক হাই প্রেশার দিয়ে ওয়াটার নিতে হবে। যদি এই প্রেশার সে না দিতে পারে, তাহলে সে মারা যাবে, দেখো উইল্টিং পয়েন্টেরও বিয়ন্ড উইল্টিং পয়েন্ট চলে যাবে। বোঝা গেল? তাহলে তোমরা পড়তে থাকো, যদি আমাদের রুটিনে থাকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। সব ক্লাস শেষ হলে দরকার হলে পরীক্ষার আগে আমরা আরেকদিন বসবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।